দুই সপ্তাহ পর শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দেশজুড়ে চলছে পূজার প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে দিন রাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। করোনার কারণে এবারও স্বাস্থ্যবিধি মেনে সকল আচার অনুষ্ঠান পালিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। আকাশে থোকা থোকা সাদা মেঘ আর প্রকৃতির কোলে কাশফুলের দোলা। দেবী দুর্গাকে স্বাগত জানাতেই যেন প্রকৃতি সেজে উঠেছে তার চিরচেনা রূপে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দেবীর প্রতিমা গড়তে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কাজ শেষ করে রং ধরুম, আর হইল আরো সাইডটা বানাইছি, উত্তরা বানাইছি, কাইলাকুর বানাইছি, দামরাই বানাইছি। রাজধানীর তাঁতীবাজার ও শাঁখারীবাজার সহ বিভিন্ন মন্দিরগুলোতেও চলছে প্রতিমা তৈরির বিশাল কর্মযজ্ঞ। মা দুর্গার প্রতিটি মূর্তিকে সাজানো হচ্ছে ভিন্ন রূপে, কোথাও চলছে কারুকাজ, কোথাও রং তুলির প্রলেপ। তিন প্রকারের মাটি লাগবে, এঁটেল, বেল ও দোআঁশ মাটি। রং এখন সাদা রং দেওয়া হচ্ছে, আর চার পাঁচ দিন পরে এটা বিভিন্ন কালার হবে। এবার দেশের প্রায় 32,000 মন্দিরে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা। আমরা নির্দেশনা দিচ্ছি কেন্দ্র পূজা কমিটির পক্ষ থেকে, সারা বাংলাদেশের পূজা মণ্ডপে যারা পূজায়, যারা নিজেদেরকে এই কাজে সম্পৃক্ত করবে, তাদেরকে বলেছি সরকারের স্বাস্থ্যবিধি মেনেই তাকে পূজা করতে হবে। এবছর ঘোড়ায় চড়ে কৈলাস হতে মর্তে আবির্ভূত হবেন দেবী দুর্গা। দশমী শেষে কৈলাসে ফিরে যাবেন দোলায়। ভক্তদের প্রার্থনায় সকল অশুভ শক্তি ও মহামারীর কবল থেকে রক্ষা পাবে ধরণী, এটাই সকলের প্রত্যাশা। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা।